Assalamualaikum. आप अपने शब्द के आमंत्रण जनाची YouTube चैनल शामिल निशोने। आप अपने साथे पूरे शंभव जुड़े रहे थे। अमी माह पच्चीस रोबन शामिल शुरू दी जानी दी बो आज के शंभव के शिरोनाम। प्रदीप लियाकत के पांच साथे चाय काढ़ा। महेश खली अदालते 29 जनर विरुद्धे मामला। एबार विस्तारित মেজর সিনহা হত্যা মামলায় চার পুলিশসহ সাত আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা এই রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার তাদের দশ দিনের রিমান্ড আবেদন করেছিল র্যাব। এর আগে পুলিশের করা মামলায় তিন সাক্ষীকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা র্যাব। পরে তাদের কক্সবাজার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এই তিনজন ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলেও জানিয়েছে র্যাব। মঙ্গলবার আদালতে তাদের দশ দিন করে রিমান্ড চাইলেও শুনানি শেষে আদালত তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে তাদের দুই সাক্ষী বলেছেন, মেজর সিনহা হত্যার বিষয়ে তারা কেউ নিজের চোখে কিছুই দেখেননি। 31 জুলাই ঘটনার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে তাদের টেকনাফ থানায় নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। টেকনাফ থানার পুলিশের করা মামলায় প্রধান তিন সাক্ষীর একজন নুরুল আমিন মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যার ঘটনায় ঘটার পর তিনি বলেছিলেন, নিজের চোখে কিছুই দেখেননি, শুনিনি। একই কথা বলেছেন সেই মামলার আরেক সাক্ষী মোহাম্মদ আয়াসও। গত সোমবার বিকালে সেই সাক্ষীদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নিয়ে আসে তদন্তকারী সংস্থা র্যাব। পরদিন মঙ্গলবার সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদেরকে। র্যাব আসামিদের নিয়ে যাওয়ার পর মধ্যরাতে ঘটে টেকনাফ থানা পুলিশ মারিস বানিয়ার স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বারকে সঙ্গে নিয়ে নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াসের বাড়িতে যায়। তদন্ত যখন র্যাবের হাতে, তখন আসামিদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশের উপস্থিতির কারণ কি, এমন প্রশ্ন এখন সর্বত্র। টেকনাফ থানায় নিয়োগ পাওয়া নতুন ওসি মোহাম্মদ ফয়সাল কি যোগ দিয়েছে প্রদীপ লিয়াকত সিন্ডিকেটের সাথে? নিজামুদ্দিন নাজুর স্ত্রীর শাহেদা বেগমকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাত আড়াইটার দিকে লাথি মেরে দরজা ভেঙে পুলিশ বলেন, আপনার স্বামীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, এটা বলতে হবে। মোহাম্মদ আয়াসের ভাই মোহাম্মদ মোবারক জানান, রাত তিনটার দিকে পুলিশ আসে বাসায়, এসে একটা দস্তখত নিয়ে গেছে। শুধু তাই নয়, ভোর রাতে নুরুল আমিনের মা খালেদা বেগমকে টেকনাফ থানায় নিয়ে যায় পুলিশ। খালেদা জানান, সেখানে দুটি কাগজে টিপ সই নিয়ে আবার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। হাতের টিপ সইয়ের ছাপ দেখিয়ে নুরুল আমিনের মা খালেদা বেগম বলেন, পুলিশ বলছে তোর ছেলের মরামুখ না দেখতে চাইলে এখানে টিপ সই দে। খালেদা বেগমের টিপ সই দেওয়া সেই মামলার কাগজ পৌঁছেছে বিভিন্ন সংবাদকর্মীদের হাতে। র্যাব সদস্যদের অজ্ঞাতনামা সাদা পোশাকের লোক হিসেবে উল্লেখ করে মধ্যরাতেই অপহরণ মামলা নেয় অতি উৎসাহী টেকনাফ থানা পুলিশ। মামলার এজাহারে স্বাক্ষরও করেন টেকনাফের নতুন ও ওসি আবুল ফয়সাল। অথচ র্যাব ওই তিনজনকে গ্রেপ্তার করার পরে যথানিয়মে আদালতে হাজির করেন এবং তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। র্যাবের আবেদনের প্রেক্ষিতে আদালত গতকাল বুধবার ওই তিনজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে বিষয়টি সঠিক নয় দাবি করে টেকনাফ থানা কর্তৃপক্ষ জানায়, থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে মহেশখালীর বহুল আলোচিত আব্দুস সাত্তার কথিত বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস সহ 29 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন আব্দুস সাত্তারের স্ত্রী হামিদা আক্তার। হত্যা মামলার বাদী হামিদা আক্তার জানান, গত 2017 সালের 14 ফেব্রুয়ারি ফেরদৌস বাহিনীর সহায়তায় হোয়ানকের লম্পশিয়া এলাকায় তার স্বামী আব্দুস সাত্তারকে হত্যা করা হয়। এই ঘটনায় থানায় মামলা নেয়নি। অবশেষে উচ্চ আদালতের স্বর্ণপূর্ণ হন তারা। রিট পিটিশন নং 7793/17 মূলে ট্রিট ফর অ্যাফেয়ার হিসাবে গণ্য করতে আদেশ দেন বিচারক। সেই আদেশের আলোকে তিনি একই বছরের 17 জুলাই কক্সবাজারের পুলিশ সুপারকে লিখিত দরখাস্ত দেন। এই ঘটনায় সেই সময় থানায় মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ওসি প্রদীপ কুমার দাস। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। প্রতিদিনের সব ধরনের নতুন খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল শামিম নেশন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।